থেকে গোটা দেশকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের মেহেদীবাগের বাসায় ঈদ পরবর্তী নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি আরও বলেন, সোমালিয়ার জলদস্যুরা এক মাস ধরে 23 নাবিককে বন্দী করে রেখেছে, আর আওয়ামী দস্যুরা গত 16 বছর ধরে দেশের 18 কোটি মানুষকে জিম্মি করেছে। 7 জানুয়ারি কথিত নির্বাচনে 95% মানুষ অংশ না নিয়ে জানিয়ে দিয়েছে তারা সবাই আওয়ামী দস্যুদের কবল থেকে মুক্তি চায়। বিএনপি নেতৃত্বে জনগণ আজ মুক্তির আন্দোলনে ঐক্যবদ্ধ, যে কোনো সময় এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা হবে বলেও হুঁশিয়ারি করেন আমির খসরু। এ সময় জেলা বিএনপির সিনিয়র নেতাদের পাশাপাশি বিএনপি পন্থী পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন। যে বড় বড় দস্যু বাংলাদেশের সৃষ্টি করা হয়েছে, বাংলাদেশের মানুষকে গরিব করা হচ্ছে, আর এই দস্যুগুলা মোটা ফেপে এক একজন পেট বড় হয়ে যাচ্ছে এবং দেশের মানুষকে আজকে উচ্চ গ্যাসের মূল্য, উচ্চ বিদ্যুতের মূল্য, উচ্চ পানির মূল্য, উচ্চ দ্রব্য মূল্য, উচ্চ ট্যাক্স দিয়ে এই সমস্ত দস্যুদেরকে পোষণ করছে বাংলাদেশ।